নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আলু বেগুন দিয়ে চাঁদা মাছের ঝোল করে দেখাবো। চলুন দেখে নিই আজকে রেসিপি। দেখুন, আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন, 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। এই মাছের ঝোলটি খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে খুবই সুস্বাদু। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। সমস্ত মাছগুলো আমি ভেজে নেব এইভাবে। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে এবার আমি বেগুনগুলোকেও ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আলুগুলোকেও ভেজে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত আলুগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে, তাতে জিরে ফোড়ন দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর এখানে জিরে বাটা আছে। জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। একটু লবণ। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার কষানো হয়ে গেছে মশলা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব, আলু বেগুন দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিলাম, প্রয়োজন মতো জল দেব। এবার ঢেকে রাখলাম।
ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আমি এবার নামিয়ে নেব। দেখুন সার্ভ করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার সাদা মাছের ঝোল। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।